টানা তুষারপাতের কারণে ভারতের সিকিমের সাঙ্গুতে আটকে পড়েছে হাজারো পর্যটক। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সাঙ্গুতে এখনও 1,127 জন পর্যটক অবস্থান করছেন, তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। সিকিমে কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছে, অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও সাঙ্গু এলাকায়, যার কারণে পর্যটকদের অসংখ্য গাড়ি আটকে পড়েছে ওইসব এলাকায়। তীব্র তুষারপাতের কারণে নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, অতিরিক্ত বরফের কারণে তুষার রাজ্যে পরিণত হয়েছে সিকিম, রাস্তায় স্তূপ জমা হয়েছে বরফের, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে সিকিম প্রশাসন জানায়, দুর্যোগের কারণে পর্যটকদের 275টি গাড়ি আটকে পড়েছিল সাঙ্গুতে। শুধু গতকাল 400 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনা ক্যাম্পে চিকিৎসা চলছে অসুস্থ পর্যটকদের।